আশা করছি নিশ্চয়ই ভালো আছো আর সুস্থ আছো। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী, হ্যাপি গণেশ চতুর্থী আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো পূজা দেওয়ার পরে যে মানে দুপুরবেলা রান্না করব, তো আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি আর হচ্ছে যে বেগুনের ভরোয়া বেগুন বলে এটাকে, তো এটা দিয়ে খিচুড়ি খাওয়া হবে। শরীরটা তেমন ভালো নেই আর কি, তার জন্য কিছু রান্না করতে মন চাইছে না, আর পূজা মানে দিয়েছি অনেক কষ্টে আর কি, ওই যে যতটুকু পেরেছি ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য আর কি করেছি, মন থেকেই করেছি। তো ওতেই যদি ঠাকুর সন্তুষ্ট হয় তো হবে। তো এখন ওই দেখো মশলাগুলো বেগুনের ভিতরে কেটে নিয়েছি, যে ভরে দিলাম, আর এভাবে টুথপিক দিয়ে বন্ধ করে দিয়ে এই যে অল্প তেলে আর কি এভাবে ঢেকে ঢেকে আমি এটাকে ভাজি করব বেগুনটাকে। তো এটা হ্যাঁ ডুবো তেলে আমি ভাজি করব না, আর মশলাটা পুরো বেরিয়ে যাবে আর কি, যেহেতু এর ভিতরে মশলা ভরা আছে, আর বেশি তেল দিলে মানে মশলাটা সব বেরিয়ে যাবে আর কি তেলের ভিতরে। তার জন্য অল্প তেলেই ভাজাটা আঁচটা লো করে ভাজলে ভালোই হয় আর কি। আর এখানে করেছি হচ্ছে খিচুড়ি এই যে মুগের ডাল দিয়ে কড়াইশুঁটি, তারপরে আলু আর পেঁপে দিয়ে। তো এটাই ছিল আজকে দুপুর বেলার আমাদের লাঞ্চ। আর রান্না করতে তেমন ভালো লাগছে না আর কি, শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এই যে হয়ে গেছে বেগুনের ভরোয়া বেগুন আর কি এটাকে বলে, এইখানেই মানে হিন্দুস্থানেই বেশি চলে, বাংলার মানুষ মনে হয় একটু কমই খায় এটা। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট ডে। তো কালকে ব্লগটি আজকে আবার আমি মানে একসঙ্গে জুড়ে দিচ্ছি, তো কালকে আর কন্টিনিউ করতে পারিনি। তো আজকে সকালবেলায় যে দেখো আমি কয়েকদিন ধরেই আর কি শরীরটা অনেকটাই মানে খারাপ, তার জন্য ডিম সিদ্ধ খাচ্ছি আর কি। তো এই যে সকালবেলা আমি লবণ না হলে আর কি ডিমটা আসলে একেবারেই খেতে পারি না, তো লবণ দিয়ে খেয়ে নিচ্ছি। আমার মনে হয় রক্তটা একটু কম কম হয়ে গেছে। তারপরে এইখানে দুপুরবেলা রান্না করব, তার জন্য এই যে এই দেখো মাছ নিয়ে নিয়েছি, এই যে 3 পিস মাছ নিয়েছি, এই যে এই মাছটা আমি খাবো না, আর দই দিয়ে আর জিরে আর লঙ্কা বাটা দিয়ে করব, আর হচ্ছে জিওল মাছ দিয়ে লাউ দিয়ে করব, এই সবজিটাই আমি খাবো আর কি। আর হচ্ছে ভাজি করব উচ্ছে দিয়ে আর মানে লাউয়ের খোসা দিয়ে, কিছুই খেতে মানে ভালো লাগছে না। তো রান্না তো পড়ে থাক, শরীর ভালো না থাকলে মানুষ রান্না করতেও কিন্তু তেমন ই পায় না আর কি, এনার্জি পায় না, এটাই বলতে চাচ্ছি। এ দেখো জিরে আর লঙ্কা লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে দিলাম, আর এখন এই যে দইটা একটু ফেটিয়ে নিয়েছি, দইটা দিয়ে দেবো এই বাটির ভিতরে টিফিনে দিয়ে ভালো করে আর কি মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, তারপরে এখানে একটা একটা করে মাছ দিয়ে উলট পালট করে আর কি লাগিয়ে নিচ্ছি। তো সহজ ভাবে রান্না আর কি, কোনো ঝামেলা ছাড়াই তো আজকে রান্না করছি। জানি না খেতে কেমন হবে, ফার্স্ট টাইম আমি এরকমের করেছি মানে করছি। উপর থেকে দিয়ে দিচ্ছি হালকা একটু সরিষার তেল দিয়ে টিফিনটা বন্ধ করে, তারপরে মানে জলে গরম জলের উপরে বসিয়ে রেখে দেব। এই দেখো এই যে টিফিনটা বন্ধ করে দিলাম, আর এদিকে রান্নাটা তেমন শেয়ার করিনি, এই যে রান্না কি কি হয়েছে বলে তো দিয়েছিলাম, তারপরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকমের
লাউটা দেখতে মনে হচ্ছে সিদ্ধ হয়নি, কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, বড় বড় করেই কেটেছিলাম। দেখো বন্ধুরা, এখন হচ্ছে বিকালবেলা, তো বিকালবেলা চলে এসেছি ছাদের উপরে আর কি। তো কাপড় মেলা আছে, আর এদিকতে হাওয়াও দিচ্ছে আর মেঘও করেছে, তার জন্য কাপড় তুলতে আসলাম আর কি। দেখতে পাচ্ছ মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না কতটুকু, তোমাদের দেখাতে পারছি ভালোই মেঘ করেছে আর কি, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর তুলে নিয়ে যাব কাপড়, তো যদি বৃষ্টি হয় আর কি, বলা তো যায় না। তো এই যে দেখো এরকমের মেঘ দেখে মানে কাপড় তো মেলে রাখা যায় না আর কি। আর দেখো 2 দিন হয়ে গেছে আর কি, ওই আগের ইসে বলেছিলাম না কি জানি না ব্লগে, যে আমি মাথা মানে শ্যাম্পু করেছি, কিন্তু মাথা এখনো আঁচড়াতে পারিনি। তো মানে 2 দিন ওই অবস্থাতেই আছে আর কি, এমনি পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম, বললাম না কিছুই ভালো লাগছে না। এখন হচ্ছে উপর থেকে চলে এসে তারপরে এই যে রান্নার এই জায়গাটা পরিষ্কার করব। তো এই যে এগুলো নিয়ে আসছিল সেগুলো যে ডিব্বাতে তুলবো, তুলে তারপরে কাগজগুলো ফেলে দিয়ে একবারে আমি রান্নাঘরের মানে ওভেন টোভেন সব কিছু পরিষ্কার করে নেব। তখন পরিষ্কার করা হয়নি আর কি, তো সন্ধ্যা যত মানে যেহেতু হয়ে আসছে আর কি, তো আস্তে আস্তে তো কাজ করা লাগবেই। ওইখানে আছে হচ্ছে জিলাপি, দেখো এইখানে জিলাপি কেমন খেতে, কিন্তু একদমই ভালো না, মানে তবুও মানে যা পাওয়া যায় তাই তো খেতে হয়। তারপরে এখন সন্ধ্যার সময় আর কি, সন্ধ্যা টন্দা দেওয়া হয়ে গেছে। তারপরে এইখানে যে চিকেন কাবাব করেছিলাম সেই মানে কয়েকদিন আগে আর কি, তো সেইটা ফ্রিজে ছিল, তো এখন নিয়ে এসে আর কি ভাজি করে ছেলে মেয়েকে দিলাম, আর আমু খাচ্ছি, ছেলেকে এখানে খাইয়ে দিচ্ছি, আমু একটু সঙ্গে সঙ্গে খাচ্ছি। তো ভিতরে ঝাল আছে তার জন্য ওকে আর ধরে দেইনি, এভাবে ভেঙে ভেঙে খাইয়ে দিচ্ছি, আর আমি ওদিকে খাওয়াচ্ছি, আর মানে ঝাল আছে ভিতরে তার জন্য ওকে ভেঙে ভেঙে খাইয়ে দিচ্ছি। তো আর পেঁয়াজ নিয়ে গড়াগড়ি দিচ্ছে আর খেলা করছে আর কি, তো পেঁয়াজ টমেটো চিকেন রান্না করতে যা যা লাগে আর কি সব কিছু নিয়ে এসে ঘরের ভিতরেই ফ্যানের নিচে বসে বসে করছি। বাইরে প্রচণ্ড গরম হচ্ছে, মানে গরমটা কমছেই না। তো খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি, ছেলেও পড়তে বসে গেছে উপরে, বললাম আমি তো এখানে বসেই আছি, তো স্কুলের হোমওয়ার্ক গুলো করে নে, তো ও একা একাই করে নেয়, তো আমি মানে একটু দেখিয়ে দেওয়া লাগে যেটা না পারে, আর না হলে ছেলে একা একাই করে নেয়। তো ওকে যে হাত ধরে ধরে এখনো করে দিতে হয় সেটা আর করতে লাগে না, একা একাতেই করে নেয়, স্কুল থেকে খুব সুন্দরভাবেই করিয়ে দেয়। তো এই যে পেঁয়াজ ছুলে নিলাম, তারপরে হচ্ছে আর রসুনটা আগে থেকেই আমি চিকেনে ই করে রেখে দিয়েছি আর কি, তো তার জন্য রসুনটা আর এখন দেব না। আর এইখানে পুদিনা পাতা তারপরে ধনের পাতা আছে, ওগুলো বেছে নিচ্ছি। তো এইখানে ছেলে বলছে বিরিয়ানি করার জন্য আর কি, তো আমরা মায়েরা হাজার অসুস্থ থাকলেও ছেলে মেয়ের মুখের মানে হাসি ফোটানোর জন্য সব করতে কিন্তু রাজি। তো হাজার কষ্ট হলেও ছেলে মেয়ে যখন মানে হাসে, মুখে হাসি দেখা যায়, তো ওদের কথা রাখতে পারলে সবারই ভালো লাগে, সব মায়েদেরই। তো ছেলে মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য সব মায়েরাই কিন্তু চেষ্টা করে আর কি, জীবন দিয়ে হলেও। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে ঠিক রাত 9টা, তো 9টার সময় রান্না করতে চলে এসেছি। এই যে আগের থেকে সব কিছু দিয়ে আর কি গোছগাছ করাই ছিল, তো টক দই তারপরে হচ্ছে আদা রসুন এগুলো দিয়ে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো রান্না করতে বেশি টাইম লাগেনি।
তো রান্নাটা হয়ে গেছে, এই যে এখন বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য আর কি, তো নিয়ে চলে এসেছি, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। কাণ্ড দেখো, এখানে ছেলে বলছে মানে ওইটা দিদিরটা বড়, আমারটা ছোট, তো দিদিরটা দাও, দিয়ে দিলাম। তো দুটো বাচ্চা থাকলে সবার বাড়িতে এরকমের হয়, আমার বাড়িতে হয় না আর কি, এটা আমি বলবো সব জায়গাতেই হয়। আর ছেলে তো সেই আনন্দ, তো এই আনন্দটা দেখলেই কিন্তু মায়েদের ভালো লাগে আর কি, তো সব মায়েদেরই ভালো লাগে। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তো ছেলেকে আগে খাইয়ে দিই। ছেলে মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য আমি একা না, হাজার হাজার মা কিন্তু এই পৃথিবীতে কষ্ট করে, মানে কষ্ট করেই ছেলে মেয়েকে মানুষ করে, তাদের হাসি খুশিতেই মায়েরা হাসি খুশি থাকে আর কি। তো হাজার কষ্ট হলেও আমরা করতে পারি, এটাই হচ্ছে পৃথিবীতে মা। আমি বলবো মায়ের মতো সন্তানদের জন্য কেউ করতে পারে না, তো অসুস্থ থাকলেও করতে বাধ্য মায়েরা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, বাই বাই।